আরে ভয় কিসের বল তো, আমি ওকে ইয়ে করে দিয়েছি। কঠিন ব্যাপার জানিস না তাই কি ভাই জানিস না, একটু একটু পরে ওর মানে মানে দিমাগ মানে চেঞ্জ হয়ে যায় ওর কথাতে একদম। ওবারে কোথায় মনে হয় আরে কেমন করবে না, ও মানে এই টাইমে এখানেই থাকে ঠিক আছে।
না কিছু বলিস না, ওর মানে কি হয়েছিল বলতো? ওর মানে ভালোবাসাকে মানে অন্য সাথে, হ্যাঁ, হারিয়ে গিয়েছে, অন্য সাথে বিয়ে দিয়ে এখন ম্যাড হয়ে গেছে ও। এই দেখ পাগল, হ্যাঁ এখন খাওয়া ধরেছে, ঠিক আছে, হ্যাঁ 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 রে, না পটাস না কিসের জন্য বলতো? ও পাগল হয়ে গেছে, চোপ থাকবি আর ভাতিজাগুলোকে ভয় খাওয়াবি না, ঠিক আছে? এটা অনেক খুব অনেকদিন বাদে এসছে এরা এখানে, অনেকদিন বাদে এসছে এরা কলকাতা থেকে এসছে, ঠিক আছে? জিনিস হ্যাঁ কলকাতা গিয়েছিলাম তোমাকে ভাবলাম কিরণদার সাথে একটু ঘুরে আসি, কল কিরণদার যদি চান করে দিই তোমাকে বাড়িতে গেলাম বাড়িতে তাই ওই একে কিছু বলবি না, ঠিক আছে? ওরা কলকাতা থেকে এসছে, ক্ষমা চাও, ক্ষমা চাও ওদের কাছে, ক্ষমা করে দিচ্ছি, আর কিছু বলবে না, চ তাহলে আমরা যাওয়া যাক। হ্যাঁ ওই পাগল চলে গেল, দেখলি তো? ও ওরকমই রে ভাই, জানিস না তাই আমাদের জ্বালিয়ে খেলো, খুব জ্বালিয়ে খেলো, জানিস না তাই। লোকে কিছু বলিস না, ওই কাকা ও ম্যাড আছে, ও পাগল হয়ে গেছে, তুমি চলে যাও, ওই চল চল এখান থেকে, চল চল চল, ওই কাকা ও পাগল হয়ে গেছে, ঠিক আছে, ও পুরো পাগল, ও ম্যাড, ওই দাদা এক একাই কাঁদবে, এক একাই হাসবে, ঠিক আছে, ও পাগল হয়ে গেছে, আপনি চলে যান গো, ও পাগল হয়ে গেছে, ঠিক আছে চলে যান, ও সবকিছু মানে এখনই হচ্ছে, চ আমরা চলে যাই, এই আমরা এই রাস্তা দিয়ে যাবো, ঠিক আছে, চ এদিক দিয়ে চলে যাই, আরে ওরা ওই দিক দিয়ে যাক না, আমরা এদিক দিয়ে যাবো, ঠিক আছে, এই কাকা তুমি বাড়ি চলে যাও, ঠিক আছে, তোমাকে তখন ধরবে, চ চ চ চ চ হ্যাঁ বলবো, ও ও ওই ওইরকমই, এই কিছু বলিস না, আবার আবার ঝামেলা লাগবে, চল চল আমরা বাড়ি চলে যাবো, চল এই পাগলটা মানে সত্যি যে, এই তোর 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 আমি বলেছি না, বাড়ি চলে যা, বাড়ি চলে যা, আর তুই এখানে আবার, এই চ চ যা, ও থাক, ও পড়ে থাক, চ চ চ এই চ চ তো চ তো চ চ, এই ধরতে ও মানে আবার এসে যদি আমাদেরকে জ্বালায়, ঠিক আছে, চ পাগলটা খেপে গেছে, খেপে গেছে রে, চ তাড়াতাড়ি চ, পাগলটা খেপে গেছে।